আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা। দিনী ভাইসব, অনলাইনে কয়েকটা ভিডিও খুব কষ্ট দিয়েছে। একজন ইসলামিক স্কলার সম্ভবত ঈদের নামাজের তাকবীরকে কেন্দ্র করে তিনি বিব্রতকর অবস্থায় পড়েছেন। এরপরে একই স্কলার আরেক জায়গায় লাইলাতুন নিসফে মিন শাবান সংক্রান্ত হাদিসগুলির ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে সেখানেও তিনি জনগণের রোষানলে পড়েছেন এবং একটা অবস্থা এমন হয়েছে যে একজন ভাই দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছে যে এই শায়েখকে এখান থেকে সম্মানে চলে যাওয়ার পরিবেশ করে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা আসলে খুব কষ্ট লেগেছে এই কারণে যে কোনো একজন আলেম দাঁড়ি কারো দ্বারা অপমানিত হলে সত্যিকারে যারা দিনের দাওয়াত দেন, কাজ করেন, তাদের কারোই আনন্দ লাগার কথা নয়। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে একজন প্রশ্ন করেছিল যে বর্তমান সময়ে ফকি বা বড় মুস্তাহিদ হওয়ার মতো কোনো আলেম আছেন কি না। তো তিনি যে জবাব দিয়েছেন তার সারাংশটা আমার অতটুকু মনে পড়ে, ভিডিওটা আমি নিজে শুনেছি, নিজে দেখেছি, যে না, জাকির নায়েক বলেন, আমি বলেন বা আরও অনেক শায়েখের কথা বলেছেন যে মধ্যপ্রাচ্যের যে এরা কেউই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা ওই যুগের ফকিহদের মতো ফকি না, আমরা কেউ ফকি না, কোরআন হাদিসের আলোকে মাসালা গবেষণা করে বের করার মতো যোগ্যতা আমরা রাখি না, আমরা হলাম দীনের দাড়ি বলতে পারেন, যে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে অনেক বিষয় মানুষ জানে না, সেই অজানা বিষয়গুলো আমরা মানুষকে শুধু দাওয়াত দিয়ে যাচ্ছি। কিন্তু ইমামগণ যে এইসব বিষয়ে গবেষণা করে গিয়েছেন সেই সব বিষয়ে নতুন কোনো মতামত দেওয়ার মতো যোগ্যতা আমাদের কারণেই। আসলে কথাটা অনেক ভালো লেগেছে ভাই সব। আল্লাহ তাআলা কোরআনুল কেরিমে কি বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তায়েফাতুল্লি ইয়াতাফাক্কাহু ফিদ্দিন, এমন কেন হলো না যে তাদের থেকে কিছু লোক বের হয়ে আসবে এবং দিনের সঠিক বুঝ লাভ করবে। তাফাক্কু ফিদ্দিন, যেটা দিনের সঠিক বুঝ লাভ করা, এর মানে এটা না যে যুগে যুগেই ফকি ইমাম বের হতে থাকবে। হ্যাঁ, অতীতের ইমামদের মাসালা গবেষণালব্ধ মাসালাগুলি ঠিক রেখে নতুন নতুন সৃষ্ট যেসব সমস্যা সমাধানে এই যুগের ওলামায়ে একরামগণ যদি কোনো ভালো মত দেয় সেটা কিন্তু নিষেধ না, সেটা কিন্তু তারা ফকি হয়ে গেছেন ব্যাপারটা এমন না। যেমন এবারের মহামারীতে আমরা ঈদের নামাজ কীভাবে পড়বো, তারাবির নামাজ কীভাবে পড়বো, জুমার নামাজ কীভাবে পড়বো, এই যে মাসালাগুলি, এগুলি অতীতের ইমামদের মধ্যে পাওয়া যায়নি। কিন্তু আলহামদুলিল্লাহ সকল মতের, সকল ফরিকের স্কলারগণ যে মতামত দিয়েছেন, কারোর সাথে কিন্তু কারো বড় ধরনের বাদানুবাদ ঈদের নামাজ বা জুমার নামাজ বা ঘরে তারাবির নামাজ পড়া নিয়ে কিন্তু দেখা যায়নি। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। অতএব আমাদের সতর্ক সাবধান হতে হবে যে আমরা অতীতের বড় বড় ইমামদের ফয়সালাকৃত বিষয়গুলোর ব্যাপারে আমরা মতামত দিতে যেন খুব সাবধানতার সহিত আমরা দিতে পারি। দেখেন, বিশ্বের একজন বড় মানের স্কলার মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে একজন প্রশ্ন করেছিল যে সালাফিরা বলে আপনি হানাফি, আহলে হাদিসরা বলে আপনি হানাফি, আবার হানাফিরা বলে আপনি আহলে হাদিস, তাহলে আসলে আপনি কি? তো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, আমি রাসায়েল মাসায়েলে নিজে পড়েছি এই ইয়েটা, তিনি বলেছেন যে দেখেন, আমি কোরআন হাদিসে যেই মাসালাটা সরাসরি পাই সেটা আমি আর কোনো ইমামের মতামত দেখার প্রয়োজন মনে করি না, সেটা আমি কোরআন হাদিস থেকে ফলো করি। আর যদি কোরআন হাদিসে কোনো মাসালা আমি ডাইরেক্ট না পাই, তাহলে আমি চেষ্টা করি যে কোরআন হাদিসের আলোকে ওখান থেকে মাসালা বের করতে পারি কি না। যখন দেখি যে আমি নিজে কোরআন হাদিস গবেষণা করে ওখান থেকে মাসালা বের করতে পারি না, তখন ওই বিষয়ে আমি ইমামদের মতামত দেখি, সকল ইমামদের মতামত দেখে ওই বিষয়ে এলমে ফেকার রায় আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার মতকেই প্রাধান্য দিই। কেননা আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার মতকে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের মতের অনেক নিকটে পাই। এই সুন্দর মঠে তিনি রাসাইল মাসাইলের একটা প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন, প্রিয় ভাইসব, এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো যে এই মাসালাগুলিকে কেন্দ্র করে আমাদের মধ্যে অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে। আসলে আমরা সবাই সতর্ক সাবধান হই, কারণ অতীতের ইমামদের ফয়সালাকৃত মাসালাগুলি এড়িয়ে গিয়েও ইসলামের বহু দিক ও বিভাগ আছে যেগুলির ব্যাপারে আমরা জনগণকে দাওয়াত দিতে পারি। জনগণ আজকে সলাত আদায় করছে না, হালাল খাচ্ছে না, পর্দা করছে না, দিন কায়েম নেই, অন ইসলামিক অর্থনীতি চলছে, অন ইসলামিক সমাজ ব্যবস্থা চলছে, অন ইসলামিক বিচার ব্যবস্থা চলছে, তারপরে জনগণের ইসলামের বহু দিক ও বিভাগ সম্পর্কে কোনো ধারণা নাই, কোরআনুল করিমের একটা আয়াতের অর্থ জানে না, একটা হাদিসের অর্থ জানে না, তারপরে হাদিসের যেই প্রয়োগ সেটা জানে না, এইসব অনেক বিষয় আছে। আমরা মাসালাগত এইসব বিষয়গুলো রেখেও যারা দিনে দাওয়াত দিচ্ছি তারা কিন্তু আর অনেক বিষয়ে দাওয়াত দিতে পারে। যেমন
যখনই আমরা ফেকার এইসব বিষয়ে নতুন কোনো কথা বলতে যাব, তখনই কিন্তু দাওয়াতি ময়দানে একটা বিতর্ক তৈরি হবে। আর আমাদের বাংলাদেশে বহু বছর থেকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফেকাটা অনুসরণ করা হয়, আর তিনি এমন কোনো মতামত দেন নাই যে জাতিকে তিনি ইসলাম থেকে দূরে সরাই দেবেন। অতএব আসুন যে কেউ এসব বিষয়ে কথা না বলে আমি সহ আমরা সকলের সতর্ক সাবধান হই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।